আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো দেখা হয়ে গেল আর একটি নতুন আনবক্সিং ভিডিওতে। তো আজকে আপনাদের সামনে একটি বাটন ফোন আনবক্সিং করতেছি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি লাল টুকটুকে বক্স, এটি হচ্ছে স্যাম্পনি L33 এর একটি বাটন ফোনের বক্স। তো আজকে আপনাদের সামনে যে ফোনটি আমি আনবক্সিং করব এটি হচ্ছে স্যাম্পনি L33। তো এই ফোনটি সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব এবং ফোনটির ফিচারগুলো নিয়ে আলোচনা করব, প্রাইস কত এবং ফোনটি ব্যবহার করা যাবে কিনা, ভালো কিনা ভালো খারাপ সব দিক নিয়ে আলোচনা করব, সবকিছু বলবো আনবক্সিং করতে করতে। তো চলুন আমরা প্রথমে এটি আনবক্সিং করে আসি। দেখতে পাচ্ছেন আপনারা 2.4 ইঞ্চি বিগ ডিসপ্লে, QVGA ডিসপ্লে, 2.5D কার্ভ গ্লাস। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 0.08 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটিতে পাচ্ছেন MP3, MP4 এবং ওয়ারলেস FM, ব্লুটুথ ব্যবহার করতে পারবেন, ডুয়েল সিম, টর্চ, মেমোরি এক্সপেন্ডেবল আপ টু 16 জিবি, 16 জিবির উপরে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না, পাবেন GPRS সুবিধা এবং ব্যাটারি সেভার সুবিধা। ব্যবহার করা হয়েছে 1700 mAh এর বিগ ব্যাটারি। এছাড়াও পাচ্ছেন USB ম্যাস স্টোরেজ। আনবক্সিংয়ে বক্সের সঙ্গে পাচ্ছেন ফোনটি, ফোনটির সঙ্গে পাবেন একটি ব্যাটারি এবং একটি চার্জার। এই ফোনটিতে কিন্তু কোনো ইয়ারফোন পাবেন না। এই ছিল আনবক্সিং। এটির প্রাইস বাংলাদেশে অ্যাভেলেবেল প্রাইস রয়েছে 1400 থেকে 1500 টাকা, স্থান ভেদে 1500 টাকা প্রাইসে আপনারা কিনতে পারবেন L33, স্যাম্পনি L33 ফোনটি। ফোনটি অনেক স্মার্ট, তো সকলেই আপনারা ব্যবহার করতে পারেন ফোনটি। আনবক্সিং এবং ফোনটির রিভিউ, ফোনটির কি কি ফিচার ব্যবহার করা হয়েছে, ফোনটি আসলে কি রকম সবকিছু নিয়ে চেষ্টা করেছিলাম আপনাদেরকে একটি ধারণা দেওয়ার জন্য। তো ফোনটির প্রাইস তো আমি একটু আগেও বলেছিলাম, ফোনটির প্রাইস কিন্তু 1500 টাকা এবং ফোনটি একটু স্মার্ট ফোন, কিন্তু একটু মোটা আর কি ফোনটা, তবে স্মার্ট, হাতের মধ্যে কমফোর্টেবল, ভালো লাগলো। বিশেষ করে ডিসপ্লেটা, ডিসপ্লেটা বড় এবং এখানে একটি যে ডিজাইন ব্যবহার করা হয়েছে, দেখেন ডিসপ্লেটা পুরোটা ব্ল্যাক করে দেওয়া হয়েছে এবং পুরোটা কিন্তু ব্লু, ব্ল্যাক প্লাস ব্লু দুটো কালার। আর পিছনের দিকে রয়েছে ক্যামেরা এবং স্পিকার, আর উপরের দিকে রয়েছে ফ্ল্যাশ, নিচের দিকে রয়েছে ইয়ারফোন পোর্ট এবং চার্জিং পোর্ট এবং মাইক্রোফোন, আর একদম উপরে রয়েছে কথা শোনার জন্য যে স্পিকারটি ব্যবহার করা হয়ে থাকে বাটন ফোনের সচরাচর সেটি। তো এই ছিল ফোনটির রিভিউ। যে আজকের ভিডিওটি এখানেই শেষ করবো, দেখা হবে আরও একটি ভিডিওতে, আরও একটি অন্য টেক বিষয়ে বা আনবক্সিং বিষয়ে ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।